কারণে প্রয়োগ করতে হয় গমের জমিতে, যাতে গমের ফুল এবং ফল বৃদ্ধিতে সহায়তা করে এবং গাছ সুস্থ এবং সবল থাকে। বিন্দু, আপনারা যে গমের জমিটা দেখতে পাচ্ছেন, মূলত এই গমের জমি কিভাবে চাষ করা হয় বা প্রথম চাষে কি পরিমাণ সার দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো এখন এই গমের বয়স 17 দিন হয়েছে, অর্থাৎ 15 দিনে সার দেওয়ার কথা দ্বিতীয় কিস্তির সার। সেক্ষেত্রে আমি 2 দিন শীতের কারণে বর্ধিত হয়েছে, এই কারণে 17 দিনের মাথায় আমি দ্বিতীয় কিস্তির সারটা গমের জমিতে প্রয়োগ করব। কি কি সার গমের জমিতে দ্বিতীয় কিস্তির সার হিসাবে প্রয়োগ করবেন? তো প্রথমে আমি 1 নম্বরে জানাবো, যেহেতু আমি প্রথম চাষের সময় সর্বময় সার প্রয়োগ করেছি, সেক্ষেত্রে দ্বিতীয় কিস্তি সার প্রয়োগের সময় গম চাষে তেমন কোনো সারের প্রয়োজন হবে না। কেননা যেহেতু অনুখাদ্য ছাড়াও ম্যাগনেসিয়াম এবং সালফার প্রয়োগ করা হয়েছে, সেক্ষেত্রে আমি দ্বিতীয় কিস্তির সারের সময় শুধুমাত্র 1টি সার দিব। সেটা কী পরিমাণ দিব সেটা আপনাদের জানাচ্ছি। তবে যদি কোনো চাষি ভাই প্রথম চাষের সময় যদি জিঙ্ক এবং বোরন, ম্যাগনেসিয়াম এবং সালফার যদি না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই দ্বিতীয় সার প্রয়োগের সময় গমের জমিতে অবশ্যই ওই অনুখাদ্যগুলো দিতে হবে। এখন আপনারা বলতে পারেন যে জিঙ্ক আপনারা কেন দিবেন? জিঙ্ক হচ্ছে হলো যে গমটা হবে এই গমের গাছকে সুস্থ এবং সবল রাখবে। যেমন অনেক সময় গমের জমিতে পাতা কুঁকড়ে যায়, যদি জিঙ্ক প্রয়োগ করেন সেক্ষেত্রে অনেক সময় পাতা কুঁকড়ানোর রোগটা হবে না এবং গাছটা সবুজ এবং সতেজ থাকবে। এছাড়াও অনুখাদ্য মাটির গুণগত মান বৃদ্ধি করে, ফসলের যে দানাটা হয় দানাটা পুষ্ট করে এবং বড় করে। এই জন্যে আপনারা জিঙ্ক গমের জমিতে প্রয়োগ করবেন। তো বোরন তাহলে কেন প্রয়োগ করবেন? বোরন এই কারণে প্রয়োগ করতে হয় গমের জমিতে, যাতে গমের ফুল এবং ফল বৃদ্ধিতে সহায়তা করে এবং গাছ সুস্থ এবং সবল থাকে। এছাড়াও মাটির যে গুণগত মানটা আছে, বোরনের ঘাটতি থাকে, এই বোরনের ঘাটতি থাকলে কিন্তু গাছ অনেক সময় ফ্যাকাশে কালার হয়ে যায়। এই জন্যে মাটিতে বোরনের ঘাটতি থাকলে অবশ্যই বোরন প্রয়োগ করতে হবে। এখন আপনারা বলতে পারেন তাহলে ম্যাগনেসিয়াম কেন দিব? ম্যাগনেসিয়াম যদি না প্রয়োগ করি, যদি ম্যাগনেসিয়াম মাটিতে ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছের গমের গাছের পাতাগুলো ফ্যাকাশে কালার হয়ে যাবে। এই জন্যে যাতে গমের ফলনটা ভালো হয়, যার কারণে অনুখাদ্যগুলো প্রয়োগ করতে হয়। এখন আপনারা বলতে পারেন তাহলে সালফার কেন প্রয়োগ করব? সালফার এই কারণে প্রয়োগ করব, সালফার সারের কাজ করে, জমির ভিটামিনের কাজ করে, ছত্রাকের কাজ করে এবং মাইটসের কাজ করে। যদি আপনারা প্রথম চাষের সময় গমের জমিতে সালফার প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু সালফারের যে ঘাটতিতে থাকে গমের জমিতে সেটাও কিন্তু পূরণ হবে। তখন হবে কি, গমের ফলনটা বৃদ্ধি পাবে, গাছ সতেজ এবং সুস্থ থাকবে। আপনারা হয়তো বলতে পারেন যে কী সার দিব? আমি জাস্ট 1টি সার দিব, যেহেতু চাষের সময় আমি সমস্ত সমুদায় সার প্রয়োগ করছি, যার কারণে আমি নাইট্রোজেন দিব, অর্থাৎ ইউরিয়া সার আমি এখানে প্রয়োগ করব। এখন বলতে পারেন কত কেজি প্রয়োগ করতে হয় 33% বিঘাতে? এখানে 12 থেকে 14 কেজি প্রয়োগ করতে পারেন, কিন্তু আমি এখানে 12 কেজি ইউরিয়া সার প্রয়োগ করব। আপনারাও চাইলে 33% বিঘাতে গম চাষের ক্ষেত্রে দ্বিতীয় চাষের সময় 12 কেজি ইউরিয়া আপনারা প্রয়োগ করতে পারেন। তবে যদি ডিএপি সার বা টিএসপি সার বা অনুখাদ্য না দিয়ে থাকেন, তাহলে এই দ্বিতীয় কিস্তি সারের সময় কিন্তু টিএসপি সার দিতে হবে এবং অনুখাদ্যগুলো যেমন জিঙ্ক, বোরন এগুলান আপনারা ভালো ফলনের জন্য দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।